দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম এবং ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু মিলিয়ে। একটু ঠান্ডা পড়েছে নাকি? আমার ঠান্ডা লেগেছে। যাই হোক দর্শক, ঠান্ডা লাগা, ঠান্ডা পড়া, সবকিছুতে যেন একটা আতঙ্ক। না হলে গরমের মধ্যে আতঙ্ক আগে শুনা গিয়েছিল গত বছর যে আসলে ঠান্ডার পরে সবকিছু কেটে যাবে। না, আমাদের সবকিছু কেটে যায়নি, কবে কা সেটা কুকুর বলা জানে। দর্শক, আমরা জানি যে আমরা একটি নতুন অনুষ্ঠান শুরু করেছি, যেখানটায় 100 জন কিংবদন্তি তুল্য আমাদের যে অগ্রজরা আছেন সঙ্গীতের, তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমাদের লিজেন্ডস অফ মিউজিক ঢাকা 2020 শুরু করেছি। আমরা ইতিমধ্যেই কয়েকটি মান্না দে কে শ্রদ্ধা জানিয়ে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়েছে। এর মধ্যে যারা যারা মান্না দে গিয়েছেন, ভালো গান যারা তারা গেয়েছেন, এবং অনুষ্ঠানটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে পরিকল্পনা করা হয়েছিল এবং সেইটি মনে হচ্ছে দর্শক গ্রহণ করা শুরু করেছেন, সেই জন্য আমরা খুবই আপ্লুত। আজকে যিনি আজকে মান্না দেকে উৎসর্গ করে যিনি গান করবেন তাকে শ্রদ্ধা জানাই, তিনি আর হাসান। এই যে তিনি গান করবেন এবং আমরা বলছি যে এই সুরের মহা প্লাবনে আমাদের এই অসুরের যেই রোগবালাই আছে আমাদের বিশ্বে, আমাদের দেশে সহ সারা বিশ্বে, যেখানটায় আমরা আমাদের অনেক স্বজনকে হারিয়েছি, আত্মীয়দের হারিয়েছি, বন্ধুদের হারিয়েছি, আমরা আর হারাতে চাই না। আমাদের এই সুরের একেবারেই সাগরে ভাসিয়ে দেওয়া বা তোড়ে ভাসিয়ে দেওয়া অশুভকে, দর্শক সেটি যিনি আজকে গাইবেন আর হাসান, তার নামের মধ্যে কিন্তু সঙ্গীত আছে, সুর আছে, ছন্দ আছে, তাল আছে, লয় আছে। তিনি আর কেউ নন, আমাদের রিদম হাসান। তো রিদম হাসানকে আহ্বান করছি সংযুক্ত হবার জন্যে। আসসালামু আলাইকুম সাত্রু ভাই, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো আছি, আছি, ভালো আছি। ভালো থ্যাংক ইউ রিদম। বিলেইডা আমাদের নাম্বার এই দিয়ে ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমরা যেটা বলছিলাম যে রিদম শুনতে পাচ্ছ তো? না, ভেরি গুড। আমরা দর্শক যেহেতু তিনি গান করবেন, দর্শক তিনি পুরোপুরি প্রস্তুত, তার সমস্ত সাউন্ড সিস্টেম সহ তিনি নিজে প্রস্তুত, পরিবেশ প্রস্তুত। আমরা সকালবেলা দেখেছি যিনি গান করেছিলেন তারও একটা পরিবেশের সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। আমাদের আজকের শিল্পী রিদম হাসান, তিনিও পরিবেশ নিয়ে করবেন আজকে গান। আমরা খুবই খুশি যে এরকম একটি নতুন অনুষ্ঠানের মধ্যে আমাদের শিল্পীরা যারা গান করছেন, এমনি তারা সাধুবাদ পাবার যোগ্য, কেননা তারা অন্য কাজ করার পাশাপাশি দূর নিবাসে থেকেও সঙ্গীতকে ভালোবেসে কষ্ট করে সঙ্গীত চর্চা করছেন, আমাদের দেশের ফ্ল্যাগ কে তুলে ধরছেন। তার পাশাপাশি এই যে পরিবেশ সৃষ্টি করার জন্য পরীক্ষা নিরীক্ষা করছেন, সেই জন্য আসলে সাধুবাদ। আমার মনে হয় রিদম, আজকে আমরা এপিসোড 11-এ আছি না? সাদিয়া ফ্রেন্ড সামি, সালাম ভাই, ওয়ালাইকুম সালাম। আপনার আপনারা ভীষণ তো নাছোড়বান্দা দর্শক শ্রোতা আমাদের, কি আশ্চর্য কি আশ্চর্য, কত দেরি করলাম! রিদমের একদম কোনো দোষ নেই, মানে আজকে আমার জন্যই আসলে এখানে একটা দেরি হয়েছে। রাবেয়া হোসেন লিখেছেন, সাচু ভাইয়া সালাম নেবেন নিশ্চয়ই? ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, কেমন আছেন? জি ভালো আছে আল্লাহর রহমতে। রুবাইয়া হোসেন ওয়াচিং ফ্রম কানাডা অ্যান্ড বেস্ট উইশেস ফর এভরিওয়ান, ফাইন। লাভলি ওয়াহিদ, আসসালাম আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। এই ভাইয়া বলে আমি নাই, রিদমকে দিচ্ছ বলে। রিদম ভীষণ পপুলার আমরা দেখেছি নেট দুনিয়াতে, ওর অসম্ভব এবং হিংসা করার মতো ওর পপুলারিটি। সেই জন্য ভাবছিলাম যে, আমি ভাবছিলাম যে শেপ টেপ করে আসবো কিনা, তারপর না, আমার তো নাটকের ক্যারেক্টারের জন্য দাঁড়িয়ে রাখতে হবে, শেপ করে আসা যাবে না। তো এইগুলো করতে করতে হিংসা করলে যা হয়, দেখলাম যে শরীরটাই ঠান্ডা লেগে গেল। সেই জন্য যেটা হচ্ছে যে আমরা আমাদের আর এক বন্ধু, ছোট ভাই, আত্মীয়, সংগঠক এবং আমাদের বিশ্ব প্রতিনিধি সঙ্গীত শিল্পী প্রতীক হাসান, আমরা প্রতীক হাসান হাসানের জন্য সব হাসান মানে আমাদের আনোয়ার হাসান প্রতীক কে আমি বলবো,
অনুরোধ করেছি যে আমাদের আজকে এটা করবেন। তো প্রতীক, যে অনুষ্ঠানটা কেমন হবে দর্শকদেরকে বলে দেবেন, আপনাদের দুজনকে, দুই শিল্পীকে কৃতজ্ঞতা জানিয়ে আমি পেছনে থাকছি, আমি শুধু শুনবো। দীপঙ্কর সক, বাবা আমিও আছি বন্ধু, থ্যাংক ইউ দোস্ত তুমি আছো, ইজ ভেরি গুড। আমার এই বন্ধুটা খুব ভালো স্কেচ করেন, কালার সেন্স, ইন্টেরিয়র ডিজাইনার, খুব ভালো। ওকে তাহলে আমি পেছনে যাই, দর্শক রিদমের রিদম আপনারা দেখবেন আজকে, ঝড় তুলে যাবে, আমরা জানি করোনা পালিয়ে যাবে, সেই প্রত্যাশায় আমি ব্যাক স্টেজে যাচ্ছি। প্রতীক এবং রিদম আপনার সঙ্গে থাকছে সামনে, আমি প্রয়োজনের সামনে প্রয়োজনের, ধন্যবাদ। শুভ সন্ধ্যা দর্শক, খুব ভালো লাগছে আসলে রিদম হাসান ভাইয়ের কথা অনেকবার 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 শুনেছি আমি, অনেকের কাছ থেকে, সাচ্চুভার কাছ থেকে অবশ্যই শুনেছি, এবং ইন্টারনেটে প্রায় আসলে ওনার অনলাইন প্রোগ্রামগুলো দেখি। সো আই এম ভেরি লাকি যে আমি আজকে রিদম ভাইয়ের সাথে আছি। আর সবচেয়ে মজা লাগছে যে এত মিউজিক্যাল একটা মানুষ গান ভালোবাসে, গান গান অসাধারণ, এবং তার নামের শুরুটাই কিন্তু ছন্দে, রিদমে, তালে, লয়ে। তো দর্শক, আমি আজকে বেশি কথাবার্তা বলবো না, একটু আমাদের এই যে লেজেন্ডস অফ মিউজিক সিরিজ বাংলা ঢাকা 2021, এই অনুষ্ঠানের কিছু নিয়ম আছে। আমাদের অন্য অন্য অনুষ্ঠানগুলো হয় কি যে আমরা হয়তো গান শুনি একটা দুটো, তারপর কিন্তু কমেন্টস পড়ি বা দর্শকদের সাথে একটু ইন্টারাকশন করি। এই প্রোগ্রামটা একটু ডিফারেন্ট। এই এই প্রোগ্রামটাতে যেটা হয় যে আমরা শিল্পীর একটা পরীক্ষা নিয়ে ফেলি যে ঠিক আছে, এক টানা ম্যারাথন গান কতটুকু করতে পারে। তো রিদম ভাইকে সেই চ্যালেঞ্জের মধ্যে আজকে আবার ফেলে দেবো, যে আমাদের অন্য যে একদল গান গল্পর যে প্রোগ্রামগুলো হয়, রিদম ভাই আপনি করেছেন ওটা আমাদের সাথে, হ্যাঁ, সেখানে কিন্তু একটা ব্রেক থাকে, তাই না? দু তিনটা গানের পর পর একটা করে ব্রেক থাকে। আজকে কিন্তু এমন হতে পারে যে একদম ব্রেক সবার শেষে শেষে যাবে, কারণ দর্শকদের কমেন্টস অবশ্যই আমাদের পড়তে হবে, তাদের এক্সাইটমেন্টগুলো আমরা আবার ছড়িয়ে দিতে চাই সবার সবার মাঝে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে মোটামুটি অর্ধেক যাবার পর আমরা রিদম ভাইকে থামাবো, এরপর দর্শকদের সাথে কিছুটা ইন্টারাকশন করব, তারপর আবার ম্যারাথন চলবে। তো দর্শক, চ্যালেঞ্জের শুরু। এই চ্যালেঞ্জের ক্রিয়েশনটা কিন্তু আমার না, চ্যালেঞ্জের ক্রিয়েশনটা হচ্ছে আমাদের সাচ্চু ভাইয়ের, এই যে পেছন থেকে কল কাঠি নাড়েন তিনি। তো এটা ওনার একটা আইডিয়া যে ঠিক আছে, আমাদের শিল্পীদেরকে ম্যারাথন গান করাই, দেখি কি হয়। অনেকে, এর একটা কারণ আছে যে অনেক সময় বলা হয় কি যে যারা একদম ফুল প্রফেশনাল মিউজিশিয়ান, যারা একদম প্রচণ্ড রকম স্টেজ শো করেন, তারা কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা একসঙ্গে গান করে যান। আর আমাদের আমাদের যে এই ইন্টারনেটে এত ফেমাস সিঙ্গার আমাদের রিদম ভাই, বাইরেও গান করেন, হ্যাঁ, তো সবাই বলে যে ইন্টারনেটে বসে বসে তো গান এভাবে একটা দুটো করে গান গায় মানুষ, তারপর রেস্ট করে। নো, ইটস নট ট্রু, আজকে আবার প্রমাণ করবো। কি বল রিদম ভাই, লেটস লেটস ডু ইট। দর্শক দর্শক, আমরা আমাদের গানের ম্যারাথনের শুরু শুরু করছি। আর যেটা যে মান্নানের গান সবসময় একটা আবহাওয়া করে করে, তো আমরা শিল্পীকে থামাবো না, পর পর গান চলতে থাকবে। রিদম ভাই শুরু হয়ে যান, হয়ে যান, আমাদের কে দর্শককে উড়িয়ে উড়িয়ে দিয়ে উড়িয়ে উড়িয়ে নিয়ে যান। ধন্যবাদ প্রতীক ভাই, অনেক অনেক ধন্যবাদ এত নাইস ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। সাচ্চু ভাই পেছনে পালালো দেখলাম, তো যাই হোক, অনেক ধন্যবাদ সাচ্চু ভাই আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মান্না দে, যার কোনো কি বলে উপমা নাই এমন একজন শিল্পী, তার স্মরণে আমরা আজকে যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি। তো একটু বলে রাখি যে আমি বোধহয় এত নার্ভাস কোনো প্রোগ্রামের আগে ছিলাম না, শুধুমাত্র মান্নাদের কারণে আমি অনেক বেশি বেশি কনসার্ন, নার্ভাস থেকে বেশি কনসার্ন, কারণ এত পারফেক্ট একজন শিল্পী। তো আমি চেষ্টা করব যতখানি পারি, আমার সাধ্যে হয়। তো ছোট করে বলে নিই, মান্নাদের আমি জানি না সবাই জানেন কি না, আসল নাম হচ্ছে প্রবোধ চন্দ্র দে, মান্না দে ওনার ডাকনাম থেকে, আর শেষ নামটি যুক্ত হয়ে মান্না দে হয়েছে। জন্ম মে 1, 1919-এ, আর মৃত্যু
ওনার October 23, 2013-এ উনি 4,000-এর উপরে গান রেকর্ড করেছেন বিভিন্ন ভাষায়। তো আমার প্রথম গানটি আপনাদের সবার প্রিয়, এবং গানটি 1984 সালে সুর নীতা সেন এবং কথা গৌরীপ্রসন্ন মজুমদারের, যদি হিমালয় আলপস। তো শুরু করছি। আশা করি সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো সেকেন্ড গানটি যেটিতে যাচ্ছি, এটিও একটি অসাধারণ গান। মান্না দের কোন গানটি অসাধারণ না সেটা হচ্ছে কথা। তো গানটি 1979 সালে প্রভাস দের সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় গানটি আমায় আকাশ বলল। তো শুরু করছি। Thank you.
যখন ভেবে না পাই তোমায় কোথায় রাখতে চাই, যখন ভেবে না পাই তোমায় কোথায় রাখতে চাই, তখন মন যে বলল তোমায় এখনই মনের মধ্যে রাখতে, শুনে প্রেম যে বলল, প্রেম যে বলল তা কি করে হয় তার এত সাজ থাকতে, আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো, আমায় আকাশ বলল তোমার দু চোখ মেঘরাম দিয়াতে, শুনে সাগর বলল, সাগর বলল তা কি করে হয় তার এত নীল থাকতে, আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো, আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো। অনেক ধন্যবাদ, আশা করি ভালো লাগছে। তো এরপরে যে গানটিতে যাচ্ছি, এই গানটির পরিচয় দেওয়ার জন্য আমি অতি ক্ষুদ্র, এত মানুষের পরিচিত এবং প্রিয় গান মান্নাদের। গানটি সুর নচিকেতা ঘোষের এবং কথা গৌরী প্রসন্ন মজুমদারের। তো শুরু করি। কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না,
সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে কাগজে লেখো না হৃদয় আছে যা সেই তো ভালোবাসা প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা সুখের আড়ালে মাটির নিচে উই ফুলগু চিরদিনে নীরবে বয়ে যাবে হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো না পাথর খুয়ে যাবে হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। যারা যারা কমেন্ট করছেন অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার জন্যে। কমেন্টে আমরা আসছি একটু পরে, আমি গান করে যাচ্ছি, ম্যারাথন গানের পালা চলছে। তো এখন যে গানটি করতে যাচ্ছি আমার পার্সোনাল ফেভারিটের মধ্যে থেকে একটি গানটি, 1970 সালে তৈরি অ্যালবাম চয়নিকা, করিয়ে ফেলি দেখি। ইতর আগে নয় গো এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়ার আরো বেশি কাছে পাওয়া ছল ভরা গান, এ যে অভিমান, এ তো রাগ নয় গো এ যে অভিমান। Thank you.
নিজেই সাত করে চাই মেঘের কালো, জানো না কি আকাশ নিজেই সাত করে চাই মেঘের কালো, যাতে ওই পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো, অভিমান এমনি করে অনেক বেশি আরো অনেক বেশি বাড়ায় মনের টান, এ তো রাগ নয় গো এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়ার আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা গান, এ যে অভিমান এ তো রাগ নয় গো এ যে অভিমান, মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি কাটা না বিধি হাতে তুললে গোলাপ আনন্দ কি, মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি আসলে ইচ্ছে করি বেসুর গাই মাঝে মাঝে, আসলে ইচ্ছে করি বেসুর গাই মাঝে মাঝে, যাতে ওই একটা নাশু নতুন হয়ে বুকে বাজে, বিরহের জ্বালার পরে মধুর লাগে বড় মধুর লাগে মিলন সুধা পায়, এ তো রাগ নয় এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়ার আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা গান, যে অভিমান এ তো রাগ নয় গো এ যে অভিমান। তো যাই হোক, সবাই প্লিজ শেয়ার করে দেবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে, সবাই দেখুক আপনাদের মতো, আশা করি সবার ভালো লাগবে। তো এবার যে গানটি করতে যাচ্ছি এটির সুর মান্নাদের নিজের, কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের, এবং চমৎকার একটি গান, অসম্ভব চমৎকার একটি গান। এটি আমি বলবো যে আমাদের ছেলেদের প্রত্যেকের জীবনে এমন মোমেন্ট প্রায় এসে থাকে, তো সেটার উপর একটি গান তো করে ফেলি। মরণ হলে হৃদয় কথা বলে,
কাজল ধোয়া নাচল না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না একই তুই জীবন ভরে কাজের বোঝাই জমে একই তুই জীবন ভরে কাজের বোঝাই জমে আজ পৃথিবী ভালোবাসার সময় গেছে ঘুমে না না একটু ফাগুন আগুন দিয়ে নাচল না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না আজ নিষিদ্ধে কাছে থাকো নাচল না সুন্দরী গো দোহাই দোহাই মান করো এরপরে যে গানটিতে যাচ্ছি আচ্ছা আমার মনে হয় ব্রেক টাইম হয়েছে প্রতীক ভাই এসে বলেছে ব্রেক ব্রেক না ব্রেক ব্রেক ছিল আপনি গুনগুন করে গাইতে গাইতে থাকেন আমি একটু ডপ 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 করে ওই যে ম্যারাথন গান কোনো ব্রেক নেওয়া যাবে না সো আপনারা গুনগুন করে পরের গানগুলো গাইতে থাকেন ভেতরে ভেতরে দর্শক আসলে অনুষ্ঠান কিন্তু জমে উঠেছে আমি যেটা বুঝতে পারছি আর আরেকটা জিনিস একদম খুব ক্লিয়ার যে আমাদের আজকের শিল্পী রেদম হাসান ভাইয়ের পপুলারিটি অনেক 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 বেশি কারণ কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে শুভকামনা তো আছেই শুরুতে আর তারপর প্রত্যেকটা গানের সাথে উহু আহা আমিও ব্যাকস্টেজে বসে উহু আহা করছিলাম দেখাচ্ছিলাম না কাউকে আর আসলে মান্নাদের গানগুলো করতে গেলে সাহস লাগে সত্যি কথা যেটা যে অনেক বড় বড় গায়করাও কিন্তু মান্নাদের গান গাইতে গেলে কাঁপা কাঁপি শুরু করে দেন গত পরশুদিন আমার লাইভ ছিল আমি রীতিমতো কথা বলতে পারছিলাম না এবং শেকিং লিটারালি শেকিং তো ওই ওই হিসাবে অ্যাকচুয়ালি রিদম ভাই লাইক ওয়েন্ট অন লাইক পারফেক্টলি সাদিয়া ফিনসনি সালাম হার্ট 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 রাবেয়া হোসেন সাচু ভাইয়া সালাম দিবেন তো সাচু ভাইয়া চলে গেছে সালাম পৌঁছে যাবে উনি হয়তো আছেন ব্যাকগ্রাউন্ডে কেমন আছেন হ্যাঁ সাচু ভাই ভালো আছেন এখন ওয়াচিং ফ্রম ক্যানাডা আচ্ছা লাভলি ওয়াসিমি সালামু আলাইকুম ভাইয়া রূপ রূপনীল বড়ুয়া খুব সুন্দর লাগছে কমল চন্দ্র দাস তার অপূর্ব এগুলো হচ্ছে শুরুর দিকের কমেন্টস তো আমার মনে হয় মিশ্র কমেন্ট আছে কিছু রিদম ভাইয়ের জন্য কিছু সাচু ভাইয়ের জন্য আই ক্যান সেন্স ইট রাবেয়া হোসেন লুকিং গুড উইথ থারবান সাচু ভাইয়া এই যে দেখেন সাচু ভাই যে পাখি উড়ে গেছে পড়ে আছে পালক আমিও আছি বন্ধু সাচু ভাই দেখছেন ব্যাকগ্রাউন্ডটিকে তিনি একটু অসুস্থ বোধ করছেন এই জন্য কথা বলছেন কম কিন্তু আমাদের সাথে আছেন দেখছেন দীপঙ্কর সরকার আমিও আছি বন্ধু তারিফ হাসান শাওন আপনার ভয়েস অনেক সুন্দর এই যে ভাই আপনার ভয়েসে চলে আসলো কিন্তু তনিম আহমেদ ওয়েলকাম আর এইচ আচ্ছা আপনার এই কি বলে এই মিউজিক জগতে অনলাইন সাগরে আপনার কোড নেম ছদ্ম নেম নাম কি সেটা কি আর এইচ সবাই কি ডাকে অ্যাকচুয়ালি রেদম হাসানটাই আমার কোড নেম ইটস এ স্টেজ নেম আমার অ্যাকচুয়ালি নাম হচ্ছে ডাকনাম হচ্ছে তালাত তো আমার বাবা তালাত মাহমুদের ভক্ত এবং বাংলাদেশের বেশ নামকরণ শিল্পী ছিলেন একসময় তো যার কাছ থেকে আমার নামকরণ হয়েছিল তালাত তো রেদম হাসানটা আমার স্টেজ নেম দুটোই ভালো নেম দুটোই মিউজিক্যাল নেম তালাত মানেও আসলে মিউজিক আমরা তো ওইভাবে শুনেই বড় হলাম যে তালাত মাহমুদ মানে হচ্ছে যে মিউজিক
যে এত সুন্দর যে কি বলে কেঁপে কেঁপে আসতো তার ভয়েস, অসাধারণ ভয়েস ছিল। তো আপনি নাম রেখেছেন ভাইয়া, রিদম হাসান হোক আর তালাত হোক, ইউ কেপ দ্য নেম, ইউ ডিড জাস্টিস টু দ্য নেম, টু বোথ অফ ইউর নেমস। অনামিকা হোসেন, অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ঋত্বিক রায়চৌধুরী, অল দ্য বেস্ট। মাহমুদা হোসেন, হ্যালো রিদম, লুকিং কুল। অনামিকা হোসেন, অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আছে, এটা পড়লাম। আর ঋত্বিক রায়চৌধুরী, অল দ্য বেস্ট। আচ্ছা মাহমুদা কনক, আসসালামু আলাইকুম রিদম হাসান ভাই ও সাচ্চু ভাই, শায়লা আহমেদ। আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি, কারণ আমার আমি চাই সবারটা পড়ি কিন্তু পজ না দেই। নাদিয়া, আরেফিন, শাওন, বন্ধু সাথে আছি, বন্ধুরাই সাথে থাকবে, অবশ্যই সাথে থাকতে হবে রিদম ভাইয়ের। কামাল পিন্টু, অল দ্য বেস্ট উইশেস দোস্ত। ফ্রিদুলাল বাবু অনেকগুলো ইমোশনস পাঠালেন। কামাল পিন্টু, কনগ্রাচুলেশনস দোস্ত। রূপনীল বড়ুয়া, বেস্ট উইশেস সাদিয়া আফরিন সনি, বোথ ইউ গাইজ লুকিং হ্যান্ডসাম। ওকে, সো নট দ্য টু গাইজ নাও, আমার মনে হয় প্রথম যে দুজন ছিল, নট মি। রাবেয়া হোসেন, ইয়ার করা ভাইয়া, অনেক অপেক্ষার পর ফাইনালি রিদম বন্ধুকে পেলাম। ফাহিমা লিপি, অল দ্য বেস্ট রিদম। অনামিকা হোসেন, ইউ বোথ আর লুকিং অ্যাবসলুটলি হ্যান্ডসাম। ওকে, এগেন ফর সাচ্চু ভাই অ্যান্ড রিদম ভাই। বিভন নাজনীন, সাচ্চু ভাই সালাম। আনিসা বিনতে মনোয়ার, অল দ্য বেস্ট। নাদিয়া আরিফিন শাম, রিদম ছোটবেলা থেকে দারুণ গান করতেন। এই যে আপনার সিক্রেট ফাঁস হওয়া শুরু হচ্ছে। শাওনের কথা একটু ছোট্ট করে বলি, শাওনের সাথে আমি লাইফে বোধহয় সবচেয়ে বেশি ডুয়েট গান করেছি ছোটকালে স্কুল থাকতে। অসাধারণ গায়িকা এবং আমার লাইফে সবচেয়ে বেশি ডুয়েট আমার ওর সাথে করা ছোটকালে। তাহলে হচ্ছে কি গানের সাথী, গানের বন্ধু, এই একটা এক অন্যরকম সম্পর্ক, ইটস অ্যামেজিং। চক্রবর্তী বন্নি, আপনি পেছনে কেন থাকবেন, এই সব সাচ্চু ভাইয়ের কথা বলছেন, যেটা বললাম সাচ্চু ভাই আছেন আমাদের সাথে, আমার বোরিং চেহারাটাই দেখতে থাকেন, সরি কিছু করার নেই। সোহানা ইসলাম, সাচ্চু ভাই খুব ভালো মনের মানুষ। তুষার আহমেদ, সাচ্চু ভাই আপনি ভালো থাকবেন, কোভিড থেকে সাবধান থাকেন। আমরা সবার, আমাদের সবার সাবধান থাকতে হবে, যে শুধু আমাদের প্রিয় মানুষরা না, সবার প্রত্যেকের সাবধান থাকতে হবে। সাদিয়া আফরিন সনি, আই এম ওয়েটিং ইগালি ফর রিদম হাসান সং। আচ্ছা আমি একটা কাজ করি, রাবেয়া হোসেন, শুভ সন্ধ্যা প্রতীক ভাই। এই যে প্রথম কেউ আমাকে জাস্ট বললো যে শুভ সন্ধ্যা, এতক্ষণ পর্যন্ত আপনাদের কথাই। এই জন্য মানে বড় বড় স্টারদের সাথে এই আমার মতো নগণ্য মানুষ যখন একটু বসে বা একটু চেহারা দেখায়, হ্যাঁ মনে হয় যে কোথায় কোথায় কোন কোনায় কোন চিপায় একটা মানুষ অন্ধকারের ভিতরে বসে আছে। থ্যাংক ইউ রবি হোসেন, হয়তো আমিও পাচ্ছিলাম সাচ্চু ভাইয়ের সাথে। কবি সর্দার, অপূর্ব সুন্দর, কমল পিন্টু, রবি হোসেন কি খবর, অনামিকা হোসেন, ওয়া দ্যাটস গ্রেট, চন্দন কুমার চৌধুরী, আমি শুনছি, আমি আছি শুনছি, লাভলি ওয়াসিমি, সাচ্চু ভাইয়াকে অনেক অনেক সালাম। ঋত্বিক রায়চৌধুরী, সাদিয়া রহমত, রহমতুল্লাহ ইসরায়েল, সালাম। আচ্ছা এটা হচ্ছে ইন্টারনালি কথাবার্তা হচ্ছে। তারপর অনামিকা হোসেন, হোয়াট এ বিউটিফুল সং টু স্টার্ট উইথ। হ্যাঁ আপনার হিমালয় আলপসের এটা মানে কোনো গানের কোনো অনুষ্ঠানের শুরু এই গানটা দিয়ে যদি হয় পুরো আবহ বদলে যায়। সাদিয়া রহমতুল্লাহ ইসরায়েল, ঋত্বিক রায়চৌধুরী, হ্যালো হ্যালো দাদা। আচ্ছা আপনারা নিজেদের মধ্যে কথা বলতে থাকেন, এই এই কমেন্টগুলো আমি পড়ছি না, ঠিক আছে, আড্ডা চলুক, ভেতরে ভেতরে আড্ডা চলাও ভালো। অনামিকা হোসেন, তবুও তুমি আমার, আহা আহা। সাদিয়া রহমতুল্লাহ ইসরায়েল, অসম স্টার্ট। তারপর হচ্ছে এই মেসেজ পড়তে পড়তে আমার এই যে মেসেজ ব্রাউজ করতে করতে আঙ্গুল ব্যথা হয়ে গেছে ভাইয়া। প্রতীক ভাই মেসেজ করতে গেলে মনে হয় আমাদের, তো দর্শক আমরা একটা কাজ করি, আপনাদের মেসেজগুলো অবশ্যই রিদম ভাই দেখছেন, কারণ আমরা আমাদের আমাদের নিচে স্ক্রল করে দিচ্ছি, তো আমরা আমরা সেখান থেকে মেসেজগুলো দেখবো। আমরা যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা আসলে হচ্ছে যে ম্যারাথন গানের অনুষ্ঠান, আমরা গানেই ফেরত যাই, তবে আমি দু একটা গানের রিকোয়েস্ট এসছে ভাইয়া, আমি সেগুলো আপনাকে একটু জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমার নিঃশ্বাসে বিষ ছিল, এই গানটা শোনাও। তারপরে হচ্ছে আচ্ছা তারপরে আছে আরো
আমাদের বেশি বেশিরভাগ গানই ছেলেদের ডিফারেন্ট মোমেন্টের উপর। গানের আসলে ছেলে মেয়ে নাই ঋত্বিক দা। আমাদের আজকে সকালে একটা প্রোগ্রাম হলো একজন ফিমেল মান্নাদের গানগুলো অসাধারণভাবে ফিমেল ভয়েসে গেয়ে গেছেন। সো গান গানই আমার যেটা মনে হয়, তবে মান্নাদের গান ছেলেদের গান আমাদের জন্য কিছু থাকুক না, হ্যাঁ সব গানই তো মেয়েরা নিয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা একটা কমেন্ট পেলাম, রিকোয়েস্ট পেলাম। তবে দর্শক একটা যেটা জিনিস বলছি যে এই অনুষ্ঠানের পুরো ছাড়টা আমরা দিয়ে রাখি হচ্ছে কি পারফর্মারের উপর, পারফর্মার তার সিলেকশন থেকে আমাদেরকে গানগুলো শোনাবেন এবং বোঝাবেন যে তার ক্ষমতা কতটুকু একসঙ্গে গান করে যাওয়ার। ওকে রিদম ভাই শুরু করে দেন, আর দর্শকদের কমেন্টসগুলো আমরা স্ক্রলে দিচ্ছি, ঠিক আছে? এরপরে অনুষ্ঠানের শেষে আবার আবার আসবো, আর মাঝখান দিয়ে যদি আসতে হয় অবশ্যই আসবো। আছি রিদম ভাই, আবার একটু ভাসি। এই যে কথাবার্তা বললে মানুষজন পছন্দ করে না, আমার চেহারা খারাপ, গলা খারাপ। রিদম ভাই হ্যাঁ প্রতীক ভাই, আরে কি বলেন, তো যাই হোক গানে যাই, দুজনকে একটু একনোলেজ করতেই হবে, ঋত্বিক দাদা এবং সাদিয়া রহমতুল্লাহ ইসরাইল দুজনেই অসাধারণ শিল্পী আমাদের ফেসবুক লাইভ ওয়ার্ল্ডের। তো অনেক ধন্যবাদ দুজনকে আসার জন্য, এবং সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য, শুধু দুজন না এভরিবাডি যারা যারা আছেন। আমরা আবার কমেন্টে যাব। তো এখন যে গানটি করতে যাচ্ছি, গানটির সুর নচিকেতা ঘোষ, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, অ্যালবাম তুমি একজনই শুধু বন্ধু আমার, এবং গানটিও কিন্তু তাই। তো যাই হোক শুরু করছি। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তাই, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তুমি আমার পূর্ণিমার, তুমি চন্দ্র গ্রহণ তাই, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, ওই দুটি হাত যেমন আমার টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে, যে নয়ন জ্বালে তারুণ আগুন, বৃষ্টিও দেয় সে নয়ন তাই, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি, যে সাপের মনি দেয় গো আলো সেই যে করে দংশন তাই, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তাই, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তুমি আমার পূর্ণিমার, তুমি চন্দ্র গ্রহণ তাই, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো। বন্ধুত্ব দিবস গেল গতকালকে, তো সব বন্ধুদের জন্য
এই গানটি উৎসর্গ করলাম। তো যাই হোক, এবারে যে গানটি অত্যন্ত অত্যন্ত প্রিয় একটি গান, গানটির সুর মান্নাদের, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, এবং 1972 সালের গানটি রিলিজ হয়েছিল। তো আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, শুরু করছি। দেখা হয়ে গেল কত সুর কত গান মনে পড়ে গেল, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। কদিন আগে এমন হলে কটা দিন আরো বেশি পেতা, আরো আকাশ আরো বাতাস লিখে দিত তোমার নাম, শুধু আমি নয় ওরা সবাই দেখে দেখে বলে বলে যে তো, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। অসাধারণ গান, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ছাড়, গানটি অ্যান্থনি ফিরিঙ্গি মুভির গান, 1967 সালে, অনিল বাগচির সুর এবং গৌরী প্রসন্ন মজুমদারের কথা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, একটু কফি খেয়ে নিই। তো আজকে মান্নাদের গানগুলো শুনছিলাম গাইবার আগে, তো শুনে দেখলাম যে কোথায় আমি আর কোথায় উনি, কত দূরে আমি এখনো, মানে ওই পর্যন্ত পৌঁছানোর জন্য এখনো, মানে কখনোই পারবো না ওই পর্যন্ত পৌঁছানো, মানে সম্ভবও না,
যেই জায়গা উনি করে গেছেন, যেই যেসব গান দিয়ে গেছেন, আমরা যতদূর পারি শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি। তো আমার তরফ থেকে আমি অতটুকুই চেষ্টা করতে পারি। তো যাই হোক, গানটি করছি শ্রদ্ধাঞ্জলি। খুব বড় এবং সুন্দর সুন্দর শ্রদ্ধাঞ্জলি চালিয়ে যান। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রদীপ ভাই। তো ঠিক আছে, শুরু করছি। এরপরে যে গানটিতে যাচ্ছি, এটিও আমাদের বিভিন্ন সময় হয়ে থাকে, ছেলেদের হয়ে থাকে, মেয়েদের হয় কিনা জানি না, ওটা বলছি না। এটা ছেলে মেয়ের গান না, তবে মান্না দে যেই পার্সপেক্টিভ থেকে গানটি করেছেন
সেটি আমাদের প্রায় হয়। তো যাই হোক, তো সেটির উপর গানটির সুর এগেইন মান্না দে, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, ও কেন এত সুন্দরী হলো। তো শুরু করছি। কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড়ো ঢেনি বাতাস তাতে ঘোর লেগেছে, সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড়ো ঢেনি বাতাস তাতে ঘোর লেগেছে, ও কেন তখন উড়িয়ে আছো, ও কেন তখন উড়িয়ে আছো, খোলা চুলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে, সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে, ও কেন তখন হঠাৎ এমন, ও কেন তখন হঠাৎ এমন বিনা কাজে সামনে এলো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। নেক্সট গানে যাচ্ছি। এইবারের গানটি আমি এর আগে কখনো করিনি, আমার জন্য প্রথম, আশা করি আপনাদের ভালো লাগবে। গানটির সুর মান্না দে, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, দেখি কি হয়।
কথাটা আবার আসবে, কথাটা আবার আসবে। এমনি করে ভালোবাসবে, দিন যা সেই ভরসা। এবার যে গানটি করতে যাচ্ছি, মান্নাদের একটি হিন্দি গান, অত্যন্ত জনপ্রিয় একটি গান, মুভির নাম আনন্দ, 1971 সালের, সুর সলিল চৌধুরী এবং কথা যোগেশ। জিন্দগি ক্যাসি হ্যায় পেহেলি, শুরু করছি। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी रुलाए। जिंदगी कैसी है पहेली कभी तो हंसाए कभी रुलाए। मैं
कभी देखो मन नहीं जाने, पीछे पीछे सपनों के भागे, कभी देखो मन नहीं जाने, पीछे पीछे सपनों के भागे, एक दिन सपनों का राही चला जाए सपनों से आगे का जिंदगी कैसी है पहली हाय, कभी तो हंसाए कभी रुलाए। जिन्होंने सजा यहां मेरे सुख दुख संग संग झेले, जिन्होंने सजाया मेरे सुख दुख संग संग झेले, वही चुना कर खामोशी यू चले जाए अकेले कहां जिंदगी कैसी है पहली, कभी तो हंसाए कभी रुलाए, जिंदगी कैसी है पहली हाय, कभी तो हंसाए कभी रुलाए। এরপরে যে গানটি খুব ক্যাচি একটি গান, মান্নাদের অসম্ভব অসম্ভব সুন্দর একটি গানের ওয়ান অফ দি বেস্ট সং বলা যেতে পারে। কোনটা বাদ দিয়ে কোনটা, তাই না? তো যাই হোক, এত সুন্দর সুন্দর গান মান্নাদের, তো কফটা চোখের জল না হলে কি আর হয়, করেই ফেলি। চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, কখনটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ছড়ালে কি করে এখানে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, কটারা কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কটারা কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজে হাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ছড়ালে
কি করে খানে তুমি আসবে, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শুনুনি তো কান পেতে অস্ফুট কোনো কথা। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শুনুনি তো কান পেতে অস্ফুট কোনো কথা। আজ কেন হাহাকার করো, সে কথা ইতিহাস গড়ো। আজ কেন হাহাকার করো, সে কথাই ইতিহাস গড়ো। কিশোর চরাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ছাড়ালে কি করে খানে তুমি আসবে, কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। মান্নাদের গানের কোনো শেষ আছে? একটার পর একটা কি অসাধারণ অসাধারণ গান। প্রতীক ভাইকে একটু মনে হয় পেলে ভালো হয়। আমি আছি আছি এবং মুগ্ধ হয়ে শুনছি, অসাধারণ। আর বিশেষ করে আনন্দ সিনেমার যে গানটা খুব প্রিয় একটা গান এবং দারুণ হলো। আর একটার পর একটা অসম্ভব রকম সুন্দর গান করে যাচ্ছেন ভাইয়া। তো এমনিতে দর্শক, জাস্ট একটা ব্যাপার শেয়ার করতে চাচ্ছিলাম যে আসলে রিদম ভাইয়ের এই আজকের অনুষ্ঠানটা দিয়ে কিন্তু আমরা একটা প্রায় 15 দিনের, প্রায় 2 সপ্তাহের একটা ব্রেকে যাচ্ছি আমাদের গানের অনুষ্ঠানগুলোর। এর কারণ হচ্ছে যে এখন অলরেডি আমাদের বাংলাদেশে এবং আমি থাইল্যান্ডে আছি, আমাদের কিন্তু এই মাসেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস 15ই অগাস্ট, এবং আমাদের আমাদের ইতিহাসের একটা 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 ব্ল্যাক চ্যাপ্টার, কালো অধ্যায়। তো এই ব্যাপারটাকে শ্রদ্ধা জানিয়ে আমরা কোনো সঙ্গীতানুষ্ঠান রাখছি না, কিন্তু আগামী 14 এবং 15 তারিখ, 14 এবং 15 তারিখে আমাদের বিশেষ অনুষ্ঠান আছে আমাদের এই প্ল্যাটফর্মে এবং ডিএসপি প্ল্যাটফর্মে, টু শো রেসপেক্ট অ্যান্ড অলসো লাইক ইউ নো ডিসকাস আ লট অফ থিংস অ্যাবাউট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এমনিতে প্রত্যেক শুক্র অথবা শনিবার করে আমাদের, প্রত্যেক শুক্র শনি অথবা রবিবারের যে কোনো একদিন আমরা এই যে কোভিড প্যান্ডেমিক চলছে, এই রিলেভেন্ট কিছু হেলথ প্রোগ্রাম, হেলথ ইস্যুস নিয়ে আমরা কিন্তু একটা নিয়মিত প্রোগ্রাম করছি। এবং আজ এখন অলরেডি রাত হয়ে গেছে, এখানে আমরা 1 অগাস্টে ঢুকে গেছি আমাদের এদিকে এশিয়ান সাইডে। তো আজকে বাংলাদেশ সময় সকাল 10টায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বাংলাদেশের যে ফেমাস ডাক্তাররা কাজ করছেন বিভিন্ন দেশে, তারা একটা অনুষ্ঠানে আসবেন এখানে, টু ডিসকাস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ভ্যাকসিনেশন, এবং এর ব্যাপারে যে অনেকগুলো মিস ইনফরমেশন, মিসকনসেপশন আছে সেগুলো দূর করার জন্য আমাদের একটা অনুষ্ঠান আছে 1 অগাস্ট বাংলাদেশ সময় 10টায়। সো আশা করি দর্শক আপনাদেরকে পাবো। আর যেটা বললাম যে গানের অনুষ্ঠানের যে ব্রেকটা, আমরা ব্রেকটা নিচ্ছি কিন্তু রিদম ভাইয়ের রিদমিক্স গানের প্রোগ্রাম দিয়ে আমাদের এই ব্রেকের শুরু। তো রিদম ভাই, আমরা
সেটা ঠিক হবে না অডিয়েন্সের জন্য, যাই হোক তো পরে গানে যাচ্ছি, অনেক ধন্যবাদ। আপনার বোধহয় ফোন বাজছে ওদিক থেকে। জি জি। তো এই গানটি সুর প্রভাস দে, কথা জহর চৌধুরী। আমাদের প্রত্যেকের জীবনের জন্য কোথাও কোনো না কোনো ক্ষেত্রে এই গানটি খুব প্রযোজ্য। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, তার উপরে গানটি। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনদিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনদিন সেই সুখ পাখি। এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সুখী হতে বল কে না চায়, রাধা সুখী হয়েছিল এই শ্যামরায়। ভালোবেসে সুখী হতে বল কে না চায়, রাধা সুখী হয়েছিল এই শ্যামরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব নয় সবই হারাব। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব নয় সবই হারাব। এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো
সুখী হতে চাই, সবাই তো সুখী হতে চাই, তবু কেউ সুখী হয় কেউ হয়। যে গানটিতে যাচ্ছি, তো এই গানটি এগেইন মান্নাদের সুর এবং শ্যামল গুপ্তের কথা। আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি আর এটি আমার সেকেন্ড লাস্ট সং। এরপরে আরেকটি গান, তারপরে ইনশাল্লাহ আমরা শেষ করছি অনুষ্ঠান। তো এই গানটি ও আমার মুঞ্জমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে, আমার মুঞ্জমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে, কতই খেলা বধু কি তীরে বসে, মধুর হেসে দেখ শুধু সারা বেলা, বধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, ও আমার মঞ্জুমুনা অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে, কতই খেলা বধু কি তীরে বসে মধুর হেসে দেখ শুধু সারা বেলা, বধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে, ও গুণের কি দাম বলো লাজে যদি আগুন থাকে, ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে, ও গুণের কি দাম বলো লাজে যদি আগুন থাকে, কবে আর কবে আর কবে আর বাসবে সময় আসবে ভালো, কবে আর আসবে সময় আসবে ভালো, ভাসবে ময়ূর পঙ্খী ভেলা, বধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, বধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, কত বিচার করা অবিচারের ভয় করেছে, কত হিসাব করা বেহিসাবের ভুল ধরেছে, কত বিচার করা অবিচারের ভয় করেছে, কত হিসাব করা বেহিসাবের ভুল ধরেছে, এখনো ডুব না দিলে করবে স্নান হায় গো কবে, গাগরে ভরার বেলা অবহেলায় সঙ্গ হবে, এখনো ডুব না দিলে করবে স্নান হায় গো কবে, গাগরে ভরার বেলা অবহেলায় সঙ্গ হবে, মনেরই 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 শোনা যে হয় আন মনাগো দিন কোনাতে মাটির ঢেলা, বধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, বধু কি তীরে বসে মধুর হেসে দেখ শুধু সারা বেলা, ও আমার মুঞ্জুমুনা অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে, কতই খেলা
কথুকি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, কথুকি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। অনেক অনেক ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের শেষ গানে চলে যাচ্ছি। এই গানটির পরিচয় কি দেব, মান্নাদের কোনো গানের পরিচয় অ্যাকচুয়ালি দেয়া ঠিক না, গানগুলো নিজেরাই এক একটা পরিচয়। তো তবে এই গানটির আগে এক চুমুক কফি খেয়ে নেওয়াটা খুব জরুরি। কেন? কারণ গানটির কথাতেই আছে, আশা করি বুঝতে পারছেন। Cheers, Shovey. গানটির সুর সুপর্ণা কান্তি ঘোষ, কথা গৌরী প্রসন্ন মজুমদার। কফি হাউসের সেই আড্ডাটা জানি। বসে শুধু থাকতো কফি হাউসে সেই আজারনি, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজারনি। একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনার ঠোঁটে চলত, কখনো বিষ্ণুতে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলত। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক চারটে ঝুলতাম, চারটেতে শুরু করে ঝুমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম কফি হাউসে সেই আড্ডাটায়।
হাজারনি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল দুদুষি হাজারনি কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের দামটা একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা অফিসের সোশ্যালে অ্যামেচার নাটকে রমা রায় অভিনয় করত কাগজের রিপোর্টার মইনু এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত কফি হাউসে সেই আটকাটায় আজারনি আজারনি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল দুদুষি আজারনি আজও টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালিনী কত স্বপ্নের রোদ উঠে কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কত জনই এলো গেল কত জনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসে সেই আড্ডাটায় আজারনি আজারনি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজারনি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলোষি আজারনি এই গানটা দিয়ে শেষ করা যে আপনার শুরুর গানটাও একদম থিমের সাথে যে আমরা গান আপনার গানের যে আজকের যাত্রাটা ছিল সেই যাত্রার জন্য প্রিপারেশন নিলাম হিমালয় আল্পস থেকে এবং কফি হাউস দিয়ে গানের আজকের মানে অনুষ্ঠানের শেষ গানটা এতে আর ভালো কী হতে পারে। একটা মজার বিষয় হচ্ছে যে মান্নাদের প্রত্যেকটা গানের মধ্যে একটা করে স্ট্রাইকিং লাইন থাকে এবং ওই গান ওই লাইনটা দিয়ে কিন্তু মানে হৃদয় ছিন্ন ভিন্ন করে দেয়। যেমন কফি হাউসে হচ্ছে যে সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে। একটা মজার বিষয় বলি যে আমি গত বছর কলকাতায় গেলাম, তো এর আগে যখন গেছি কখনো আসলে কফি হাউসে যাওয়া হয়নি, কিন্তু এই যে এই গানটা যাওয়ার পরপরই আমার মাথায় ঢুকে গেল যে যাই করি নাই করি কফি হাউসে একবার যেতে হবে এবং নিচে না উপর থেকে আমি দেখব এবং কল্পনা করে নেব যে এই যে মান্নার দে যে গানটা করলেন সেই ক্যারেক্টারগুলো নিচে বসে আছে, কফি খাচ্ছে, আড্ডা দিচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, আবার সুখ দুঃখের শেয়ারগুলো করছে। আমি গেছি ওখানে ঠিক বসে আমি এক ঘন্টার মতো ছিলাম, আমার মাথা থেকে এই গানের পুরো পটভূমিটা একটা সেকেন্ডের জন্য কিন্তু আমি দূর করতে পারিনি, এমনই একটা নস্টালজিক ব্যাপার। এবং এই গানটার সাথে আমাদের আমাদের তো অবশ্যই আমাদের বাবাদেরও কিন্তু স্মৃতি জড়িয়ে আছে এই গানটার সাথে। হ্যাঁ, এই গানটার সঙ্গে আমাদের বেড়ে ওঠা, এই গান এই গানের সাথে আমি বলবো আমাদের জন্ম। হ্যাঁ, আমাদের বাবাদের বাবা মাদের বেড়ে ওঠা, তো অসাধারণ লাগতো ভাইয়া। আর আরেকটা মজার গল্প বলি, সেটা হচ্ছে মান্নাদের তার জীবদ্দশায় একবার বা দুবার কফি হাউসে গেছেন নিজে। হ্যাঁ, এটা একটা একটা মজার তত্ত্ব। হ্যাঁ, কিন্তু এই গানটা শুনে মনে হয় যে তার আসলে পুরো আসলে হ্যাঁ কি যে গানের গীতিকার থাকেন একজন, সুরকার থাকেন আরেকজন, তো গীতিকার যেই ফিলটা নিয়ে গানটা লেখেন
তিনি গানটা গাইলেন এমন ভাবে যে তিনি তিনি এই গানের সঙ্গে মিশে আছেন, এই গানের ক্যারেক্টারগুলোর সঙ্গে বসে আছেন। তো এবং আপনার গানের গায়কিতে রিদম ভাই সেই ফিলটা কিন্তু উঠে এসেছে একদম 100 ভাগ, অসাধারণ লাগলো। তো আমরা কিছু দর্শকদের কিছু কমেন্ট যদি এখন না নেই, একদম মানে বিচ্ছিরি একটা সিচুয়েশনের ইয়ে হবে বা অবতারণা হবে, কমেন্টস এসছে অলমোস্ট 450-500 মতো। রিদম ভাই আপনি ভোটে দাঁড়িয়ে যান নেক্সট টাইম, নির্বাচন বাংলাদেশে নির্বাচনে যদি দাঁড়িয়ে যান আপনি একদম নির্দ্বিধায় সরাসরি মন্ত্রী হয়ে যাবেন। লাভলি ওয়াসেমি, আচ্ছা লাভলি ওয়াসেমি, ওয়ান্ডারফুল রিদম ভাইয়া, দারুণ গেয়েছেন, দোয়া রইল, খুব ভালো লাগছে, হার্ট 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 হার্ট, 4টা হার্ট। নাহরিন্তা নিয়া, একদম কফি হাউসে গিয়ে আমারও একই রকম অনুভূতি, এই যে এই অনুভূতিটা হয় কিন্তু, একদম আপনার সঙ্গে পুরোপুরি একমত। নাহরিন্তা নিয়া, অসাধারণ একটা প্রোগ্রাম হলো, ধন্যবাদ আয়োজকদের। অবশ্যই আমি যা ছোট একটা পার্ট, কিন্তু সাচ্চু ভাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আমরা এইরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আর প্ল্যাটফর্মটা আছে দেখে কিন্তু অনেক এই যে দর্শকদের সাথে ইন্টারাকশনটা হচ্ছে, আর রিদম ভাইয়ের মতো একজন দারুণ একজন সিঙ্গার, সুপার মেলোডিয়াস সিঙ্গার, আমি বলবো যে রিদম ভাইয়ের গলার যে টোনটা, দ্যাটস মেলোডি, আমি বলবো যে দ্যাটস মেলোডি। তো ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, হ্যাঁ, জাস্ট বিকজ অফ দ্যাট। ধন্যবাদ সাচ্চু ভাইকে এবং ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন তাদের সবাইকে। ঐশী চৌধুরী, মইদুল দাদু এখন ঢাকাতে আছেন, হ্যাঁ, এটা আমি আমি একটা ইয়ে পড়েছিলাম কদিন আগে, একটা ফিচার পড়েছিলাম এর উপরে। অনামিকা হোসেন, হোয়াট এ বিউটিফুল সং টু ফিনিশ উইথ। আর এই কফি হাউসের যে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলো প্রত্যেকটা কিন্তু রিয়েল ক্যারেক্টার, যারা যারা যাদেরকে নিয়ে গানটা লেখা, যাদের নামগুলো বলা আছে, যে মইদুল, ডিসুজা, হ্যাঁ, তারপর হচ্ছে যে রমা রয়, তারা কিন্তু আসলে ছিলেন, দে আর রিয়েল ক্যারেক্টার্স। এই কারণে কিন্তু গানটা আমাদেরকে ছুঁয়ে যায়। লাভলি ওয়াসিমি, এত ভালো লাগলো প্রোগ্রামটি, আমার পক্ষ থেকে সাচ্চু ভাইকে অনেক অনেক সালাম ও ভালোবাসা, দোয়া রইল, দারুণ ভালো লাগলো গানগুলি, আর এত সুন্দর উপস্থাপনা করার জন্য থ্যাংকস থ্যাংকস থ্যাংকস। সাদিয়া রহমতুল্লাহ ইসরায়েল, লাভ দ্য পাঞ্জাবি ভাই, দেখেন ভাই সুন্দর মানুষে, সুন্দর মানুষ যা পড়ে তাতে সব কিছু সুন্দর লাগে, বুঝছেন। নাসিম, আচ্ছা রাবেয়া হোসেন, থ্যাংক ইউ রিদম ফর ইউর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, উই রিয়েলি এনজয় এ কোয়ালিটি ফুল মিউজিক্যাল টাইম, হার্ট 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 হার্ট। অনামিকা হোসেন, জাস্ট অসাম অ্যামেজিং ব্রিলিয়েন্ট পারফরমেন্স, 6টা হার্ট, 6 ডজন হার্ট। নাহরিন তানিয়া, আহামন ছুঁয়ে গেল, সেই দিনগুলো আর আসবে কি না জানি না, আবার মুক্ত হতে পারবো কি না জানি না, সবার প্রতি শুভকামনা, বিশেষ করে রিদম হাসান আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার গান শোনানোর জন্য, এই ধন্যবাদটা আমিও জানাচ্ছি রিদম ভাইকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে, আমাদের এখানে গভীর রাত, এখন গভীর হয়েছে রাত, রাত্রি ঘুমালো, তুমিও কি ঘুমিয়ে গেছো, তা আর ভুলে গেছি গানে কথা বলো। সাদিয়া রহমতুল্লাহ ইসরায়েল, রিদম ভাই ইজ এ হোল ডিফারেন্ট লেভেল অফ পারফর্মার, নো ডাউট অ্যাবাউট ইট। অনামিকা হোসেন, মনে হচ্ছে সেই 90সে ফিরে গেলাম, আহা দারুণ অনুভূতি, এই গানগুলো সবসময় আমাদের আসলে নস্টালজিক করে তোলে। সাদিয়া রহমতুল্লাহ ইসরায়েল, থ্যাংক ইউ সাচু ভাই ফর ব্রিঙিং সাচ এ ব্রিলিয়ান্ট সিঙ্গার অন ইয়োর শো, হার থ্যাংকস। অনামিকা হোসেন, শহীদুল আলম সাচু ভাই অ্যান্ড রিদম হাসানকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শো উপহার দেওয়ার জন্য আমাদের, হার্ট হার্ট হার্ট। আচ্ছা রিদম ভাই, আপনি এত হার্ট পান কোত্থেকে, কীভাবে, হাও, শুধু গান দিয়ে না, ইজ দ্য পার্সোনালিটি অ্যাজ ওয়েল, ইউ আর লাভিং পার্সন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। জানি না, ভালোবাসা এই উপরওয়ালা সব কিছু ব্যবস্থা করে দেয়, জানি না, আমার কাজ গান গাওয়া, তো বাকিটা সবাই ভালোবাসেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া, বাট কিভাবে আসে সেটা আমি এখনো জানি না। খুব ভালো 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 মনের মানুষ না হলে ভালো গান করা যায় না, আর ভালো গান করতে না পারলে দর্শকদের ভালোবাসা পাওয়া যায় না,
তার মানে হচ্ছে যে যে দর্শকরা যাদেরকে খুব ভালোবাসে তারা ভালো গান করে, এবং যারা ভালো গান করে তারা ডেফিনেটলি ভালো মনের মানুষ। সো দ্যাটস মাই এক্সপ্লেনেশন। রাবেয়া হোসেন, প্রতীক ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর অ্যামেজিং অ্যাঙ্করিং অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ রাবেয়া আপু। অনামিকা হোসেন, এক কথায় অসাধারণ হয়েছে আজকের শোটি। মান্নাদের 11 এপিসোডের মধ্যে আজকের শোটি সবচেয়ে বেস্ট হয়েছে। জাস্ট মাইন্ড ব্লোয়িং ভয়েস, মাইন্ড ব্লোয়িং ভয়েস অ্যান্ড সিঙ্গিং রিদম হাসান। হার্ট 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 হার্ট, চারটা হার্ট, এক হালি হৃদয়। সাইয়েদ শাফি আহমেদ, ইয়েস, লাভ টু ইয়োর লুক টুডে। দেখেন, দর্শনেরও একটা ব্যাপার আছে, বুঝছেন? শুধু ভালো গান গাওয়া না, দর্শনেরও একটা ব্যাপার আছে। ঐশী চৌধুরী, আপনাদের দুজনকেই ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম দেখার সুযোগ করে দেওয়ার জন্য। হার্ট 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 হার্ট, হাফ এ ডজন হার্ট। নাহরিন তানিয়া, হা হা হা, চমৎকার প্রশ্ন। কোন প্রশ্নটার কথা বললেন? আমরা গুডন ফলো। সাইয়েদ শাফি আহমেদ, ইয়েস, রিদম হ্যাজ সাচ এ বিগ হার্ট, অলওয়েজ বেস্ট উইশেস ফর ইউ। ওকে। নুরতাজ আলী শিকদার, কবে বিয়ার লাইভে আসবেন? দ্যাটস এ কোয়েশ্চেন, কবে বিয়ার লাইভে যাচ্ছেন? সেটা তো আমিও বুঝতে পারছি না, বোধ হয় আবার লাইভে হবে খুব সম্ভবত। পেয়েই আমাদের এগিয়ে যাওয়া, আপনারা এই যে আমাদের সাথে আছেন, এত কমেন্টস করে যাচ্ছেন, আমাদের শিল্পী আমাদের সাথে আছে, এই পুরো জিনিসটাই যে দর্শকদের ভালোবাসা, দর্শকদের এত কমেন্ট, এত এঙ্গেজমেন্ট। আমি বলবো যে কমেন্টস আর অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্ট। এগুলোর লোভে লোভে কিন্তু এই আমরা এই যে এখানে আমি সঞ্চালনার জন্য বসে আছি, এখানে রিদম ভাই বসে আছে, হ্যাঁ, এই এর আশাতেই কিন্তু দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্য, দর্শকদের এই যে এই এতগুলো হৃদয় দিচ্ছে, আমি কমেন্ট লাইনে দেখছি একদম লাল 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 হয়ে আছে, লাইক লট অফ হার্টস। এই যে শুরুর দিকে তো এক হালি করে হার্ট আসছিল, ছয়টা করে হার্ট আসছিল, দুটো করে হার্ট আসছিল, এখন ডজনে ডজনে আসছে। তো দর্শক, অনেক অনেক ধন্যবাদ আজকে আজকে আমাদের সাথে থাকার জন্য। আর আমি রিদম রিদম হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদেরকে কষ্ট করে এতটুকু এত সময় দিলেন, এবং 15টা গান। দেখেন, আমরা মাঝখানে জাস্ট ছোট্ট একটা ব্রেক নিলাম এবং 15টা গান উনি কিন্তু ফ্ললেসলি করে গেলেন। আরেকটা প্রমাণ হলো যে আমরা এই যে অনলাইনে যারা গান করছি এখন, আমরা কিন্তু কম না, আমরা আমরা 15টা গান, কারণ অন্যান্য লাইভ প্রোগ্রামেও কিন্তু গান করার মাঝে মাঝে কিন্তু ব্রেক হয়, হ্যাঁ। দেখেন, 15টা গান, জাস্ট এ স্মল লাইক 3-4 মিনিটস ব্রেক, বাট নেইলড ইট, নেইলড ইট পারফেক্টলি। আদনান খান, ওয়াও ব্রুথা, ওয়া ব্রাদার, ওকে, ওয়া ব্রাদার, লিসনিং ইন বিটুইন মাই লাইফ, কুল মেলোডি গান। ইয়া, দ্যাটস দ্য থিং, অ্যাজ আই টোল্ড, লাইক ইউ নো, রিদম ভাই হচ্ছে লাইক ইউ নো, হি ইজ দ্য ডেফিনেশন অফ মেলোডি। এইবার ডজনকে, এইবার ডজনকে দিলাম, সি সি। নুরতাজ আলী শিকদার, আবার ওকে। তো আচ্ছা, ওইটা বিয়ার ছিল না, ওইটা আবার ছিল না, আবার কবে, আবার কবে, ইট ওয়াজ বিয়ার। ও, আই ওয়াজ বিট এক্সাইটেড টু সি দ্য ওয়ার্ল্ড। আমি জাস্ট কালকে ভ্যাকসিন দিয়ে এসেছি, সো নাও আই ক্যান ড্রিঙ্ক অনলি টি অ্যান্ড কফি। তো দর্শক, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। একটা জিনিস না বললে না, প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এই জিনিসটা বলি, এবং আমার মনে হয় যে পৃথিবীব্যাপী এই কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা এখন প্রচণ্ড রকম বাজে একটা অতিমারির ভিতর দিয়ে যাচ্ছি, এবং এটা মানে ছোট্ট একটা ইনফেকশন থেকে মহামারী হলো, মহামারী থেকে অতিমারী হলো, আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভোগাচ্ছে অনেক। কিন্তু এই মহামারীর, এই অতিমারীর সাথে যুদ্ধ করার ক্ষমতা কিন্তু আমাদের ভেতরে অলরেডি আছে, আমরা কিন্তু এটা করতে পারি, চাইলেই করতে পারি। প্রথমত, আপাতত যেটা হচ্ছে যে এই সংক্রমণটা কমিয়ে আনার জন্য আমাদের মাস্ক পরতেই হবে, যখন বাইরে বেরোচ্ছি অবশ্যই,
হাত ধুতে ধর অভ্যাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া হোক, আর সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি সাবান দিয়ে হাত ধোয়া যায়, আমরা যখন বাইরে থাকি এমন এমনকি যখন ঘরে থাকি তখনও। তার কারণ হচ্ছে যে আমি কিন্তু বাইরে বাইরে যদি যাই বা বাইরে থেকে যদি কোনো জিনিসপত্র আমার বাসায় আসে, সেক্ষেত্রে সেই প্যাকেজিংয়ে কিন্তু ভাইরাসটা থাকতে পারে। তো সেক্ষেত্রে ঘরেও যখন থাকি প্রত্যেক আধা ঘন্টা পর পর যদি আমরা হাত ধুয়ে ফেলতে পারি, ভেরি গুড। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যদি প্রয়োজনে যদি আমাদের বাইরে বেরোতে হয়, সেক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে রাখা, কমপক্ষে 2 মিটারের মতো একটা ডিস্টেন্স আমাদের কিন্তু মেনটেন করে যেতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এই তিনটে হচ্ছে আমরা পার্সোনালি যে জিনিসটা করতে পারি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যখনই ভ্যাকসিন অ্যাভেলেবেল হচ্ছে আমাদের ভ্যাকসিন নিতেই হবে। ভ্যাকসিন নেওয়া ছাড়া এই অতিমারির বিরুদ্ধে আমরা কোনোভাবেই জয়লাভ করতে পারবো না। হ্যাঁ, তো অনেক কুসংস্কার চলছে, অনেক মিসকনসেপশন চলছে, সেগুলো যেটিয়ে বিদায় করে দিতে হবে, একদম ভুলে যেতে হবে। এই ধরনের আসলে কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা যে কুসংস্কারগুলো শুনি আর বলা হচ্ছে যে ভ্যাকসিনেশন দেওয়ার পর বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়, যে কোনো ভ্যাকসিন নিলে একটু জ্বর হতে পারে, সর্দি হতে পারে, একটু পেট খারাপ হতে পারে, হ্যাঁ ব্যথা হতে পারে গায়ে, হ্যাঁ বিভিন্ন ধরনের সিমটম আসতে পারে। দিজ আর ভেরি কমন সিমটম। এখন এটার এটার কারণে আমি আমি যদি কোভিডের টিকাটা না নিই, বিপদটা কিন্তু আমাদেরই থেকে যাবে এবং এই বিপদ থেকে আমরা উত্তরণ হয়ে আসতে পারবো না। সো দর্শক, আমরা সেটা করি। আর আবারও বলছি যে আগামী 2 সপ্তাহ আমাদের প্ল্যাটফর্মে গানের কোনো অনুষ্ঠান নেই, কিন্তু 14 এবং 15 তারিখে আমরা ব্ল্যাক ফ্রাইডের উপরে কিছু আলোচনা অনুষ্ঠান নিয়ে আসব। আর প্রত্যেক সপ্তাহে উইকেন্ডসগুলোতে আমাদের একটা একটা করে মেডিকেল প্রোগ্রাম থাকে। মোস্ট অফ দ্য টাইম উই জাস্ট টক অ্যাবাউট হাউ টু স্টে হেলদি ডিউরিং দ্য কোভিড প্যান্ডামিক। সো আশা করি সাথে থাকবেন। আর আমি আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি রিদম ভাইকে আমাদের সাথে থাকার জন্য আজকে। আর কয়েকটা কমেন্ট আছে, একটু নিয়ে নিই। ইউ আর লুকিং হ্যান্ডসাম উইথ দ্য হোয়াইট পাঞ্জাবি রিদম হাসান। আবার যে এখন ডজনের নিচে হার্ট আসছে না। রনক জামিল নিরা, থ্যাংক ইউ সো মাচ ফর ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। তো দর্শক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। তো রিদম ভাই, আপনি বিদায় নিয়ে ফেলেন, এরপর আমরা একসাথে বিদায় নিয়ে অনুষ্ঠানটা আজকের মতো ক্লোজ করি। অনেক অনেক ধন্যবাদ সাচু ভাইকে আমাকে এখানে প্ল্যাটফর্মে নিয়ে আসবার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। প্রতীক ভাই, অ্যামেজিং অ্যাঙ্করিং, থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখছিল বলছিল, এবং সব অডিয়েন্সকে, আমার বন্ধুরা, কো আর্টিস্ট যারা আছেন, যারা কষ্ট করে এতক্ষণ ধরে এসেছেন, গান শুনেছেন, অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আপনাদের জন্য। আশা করি এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু মান্না দেকে শ্রদ্ধাঞ্জলি দেবার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু চেষ্টা করলাম কিছুটা আমার তরফ থেকে যতটুকু পারি একটু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা। তো আশা করি আপনাদের ভালো লাগলো। এই প্যান্ডামিক অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা শেষ না হই, আমরা গান শুনি বেশি করে, সুরে সুরে থাকি, গানে গানে থাকি, এই কামনাই করছি। আমি রেদম হাসান, অরল্যান্ডো ফ্লোরিডা থেকে, ভালো থাকবে দর্শক। আজকের মতো আমি প্রতীক ব্যাংকক স্টেশন থেকে আছি, বিদায় নিচ্ছি। আশা করি সুরে থাকবেন, ভালোবাসে থাকবেন, গানে থাকবেন। ধন্যবাদ।